আজকে আমরা এই ভিডিওতে দেখব বুলেট এন্ড নাম্বারিং কিভাবে ইউজ করা হয়। ভিডিও ক্লাস শুরু করার আগে একবার সাবস্ক্রাইব বাটনে বেল আইকনকে প্রেস করে দাও। বুলেট এন্ড নাম্বারিং হোম ট্যাবে প্যারাগ্রাফ ব্লকে প্রথম যে অপশনটা বুলেট এন্ড নাম্বারিং, যদি আমাদের কোনো ডকুমেন্টে কোনো ম্যাটারকে পয়েন্ট ওয়াইজ লিখতে হয় তাহলে আমরা বুলেট ইউজ করতে পারি। হোম ট্যাবে প্যারাগ্রাফ ব্লকে প্রথমে আমরা এই জায়গাটা ভিতরে পয়েন্টারটা নেওয়ার সাথে সাথে এখানে লেখাটা চলে আসবে বুলেট। এই বুলেটের সামনেই একটা ডাউন অ্যারো থাকবে, ওইটাতে ক্লিক করলে পরে অনেক রকমের বুলেটের ফরম্যাটটা চলে আসবে। যে বুলেটটা দিতে চাই আমি ওই বুলেটের ওই সিম্বলটার উপরে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আমাদের টেক্সট এরিয়ার মধ্যে এই বুলেটটা চলে আসবে। তারপরে আমাদের যে ম্যাটারটা লাগে ওইটা আমরা টাইপ করব। টাইপ করে এন্টার মারলেই নেক্সট লাইনে আবার একটা বুলেট চলে আসবে। এইভাবে আমরা যতটা লিখতে চাই এন্টার মেরে মেরে আমরা একটা ম্যাটার বানাতে পারি, প্রত্যেকটা লাইনের ভিতরে বুলেট চলে আসবে। যদি আমাদের এই বুলেট চেঞ্জ করতে হয় তাহলে টাইপ করার পরে ম্যাটারটা টাইপ করার পরে যদি আমাদের এই বুলেটটা চেঞ্জ করতে হয় তাহলে আমরা এই সবগুলোকে সিলেক্ট করব। সিলেক্ট করে যে বুলেটটা প্রয়োজন বা চেঞ্জ করতে চাই ওইটা যদি ক্লিক করবে তাহলে ওইটা চেঞ্জ হয়ে যাবে। আমি যেই সিম্বলটা দিতে চাইছি বুলেটে এই সিম্বলটা যদি এখানে না থাকে তাহলে আমরা ওই বুলেট লিস্টের থেকে নিচের দিকে সবে দেখবে ডিফাইন নিউ বুলেট বলে একটা অপশন আছে, ওইটার ভিতরে আমরা ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে একটা ডায়লগ বক্স চলে আসবে ডিফাইন নিউ বুলেট বলে, ওইটার ভিতরে একটা সিম্বল বলে একটা বটন পাব, ওইটার ভিতরে আমরা ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে এখানে অনেক রকম সিম্বল চলে আসবে। এখান থেকে আমার যে সিম্বলটা লাগে ওই সিম্বলটা ভিতরে ক্লিক করব। ক্লিক করে এই ডায়লগ বক্সে নিচের দিকে শেষে রাইট কর্নারে একটা ওকে বটন থাকবে, ওইটাতে আমরা ক্লিক করব। ক্লিক করে তারপরে এই ছোটো ডায়লগ বক্সটা ভিতরে আবার ওকে ক্লিক করব। তার সাথে এই বুলেটগুলো চেঞ্জ হয়ে যে বুলেটটা আমি সিলেক্ট করেছি ওইটা চলে আসবে। আবার চলে যাচ্ছি সিলেক্ট করা অবস্থায়, আমরা নেক্সটে গিয়ে আবার নিউ বুলেটে আমি অপশনটা ভিতরে ক্লিক করছি, করার পরে সিম্বল আবার ক্লিক করছি, করার পরে এখান থেকে আমরা সিম্বলগুলো পেয়ে যাই। তাছাড়া ওখান যদি আরও সিম্বল অপশন প্রয়োজন পড়ে তাহলে ওই ডায়লগ বক্সটা ভিতরে সিম্বল ডায়লগ বক্সটার ভিতরে ফোন বলে একটা কম্বো বক্স একটা লিস্ট চলে থাকবে, এখানে ডাউনলোডতে ক্লিক করলে পরে একটা লিস্ট চলে আসবে। এই লিস্টের ভিতরে প্রত্যেকটার ভিতরে বিভিন্ন রকমের সিম্বল আছে যেটা আমাদের প্রয়োজন ওইটা আমরা ইউজ করতে পারি। নর্মালি আমরা ওয়েবডিংস উইন্ডিংস উইন্ডিংস টু উইন্ডিংস থ্রি এই চারটাতেই ইউজ করি। আমার ডেইলি লাইফে যে সিম্বল প্রয়োজন হয় এই চারটা অপশনের ভিতরে পাওয়া যায়। যে অপশনটা লাগবে এটা সিলেক্ট করব, যে সিম্বলটা লাগবে এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে ওকেতে ক্লিক করব। করার সাথে সাথে ওইটা অ্যাপ্লাই হয়ে যাবে সিলেক্টেড পার্টের ভিতরে। আর যদি তুমি টাইপ করার আগে করতে চাই তাহলে আগে করতে পারি। এখন এই পয়েন্টগুলোকে আমি বুলেট না কোনো নাম্বারিংয়ে দিতে চাই, আমাদের নাম্বারিংয়ে যেতে হবে। বুলেটের পরে অপশনটাই হচ্ছে নাম্বারিং, আমি এখানে নাম্বারিংয়ে ক্লিক করব। নাম্বারিংয়ে ক্লিক করার পরে যেই নাম্বার বা যেই ফরম্যাটটা লাগে নাম্বারিংয়ের মধ্যে অনেক রকমের নাম্বারিং আছে, 1 2 রোমান 1 ABCD স্মল লেটার ABCD এইরকম যেটা লাগে আমি ওইটাতে ক্লিক করব, তাহলে ওই বুলেটগুলো চেঞ্জ হয়ে নাম্বারিং চলে আসবে। অথবা আগে যদি আমরা নাম্বারিং সেট করে দিই তারপর টাইপ করলে অটোমেটিক্যালি সিরিয়ালি নাম্বার আসতে পারবে, আসতে থাকবে। যেমন এখানে আমি এন্টার মারলাম, লিখে আবে যে 4-এর পরে 5টা চলে আসবে।
এরকম করে আমাদের যে নম্বরের ফরম্যাটটা প্রয়োজন ওখানে যদি সিরিয়াল 1, 2, 3, 4টাকে চেঞ্জ করে আমি ABCD আনতে চাই তাহলে আমরা এখানে গিয়ে যে ABCDটা চাই যে বা রোমান নম্বর প্রয়োজন ওইটাতে আমরা আনতে পারবো। যদি তোমাদের এই ভিডিও ভালো লাগছে তাহলে লাইক বাটনে প্রেস করো। এরপর অপশনটা মাল্টি লেভেল লিস্ট, মানে এখন আমি যদি মাল্টি লেভেল দিতে চাই আমি এখানে ক্লিক করব সিলেক্ট করে রেখে যেই মাল্টি লেভেলের অপশনটা থাকে আমি অপশনটা সিলেক্ট করব। করার সাথে আমি সাথে আমি যদি এইটাকে একটা সাব পয়েন্ট দিতে চাই তাহলে এই 5 নম্বরে যদি কোনো একটা পয়েন্টে সাব পয়েন্ট দিতে চাই, 5 নম্বরে কোনো সাব পয়েন্ট দিতে চাই তাহলে 5 নম্বরে এখানে কার্সারটা রেখে এন্টার মারবো। এন্টার মারার সাথে সাথে 6 নম্বর পয়েন্টটা চলে আসবে, তখন আমি কিবোর্ডে যদি ট্যাপ বটনটাকে প্রেস করি তাহলে এটা সাব পয়েন্টটা অটোমেটিক্যালি চলে আসবে। এখন যদি আমার মনে হয় প্রয়োজন পড়ে 1 নম্বরের পয়েন্টের সাব পয়েন্ট প্রয়োজন, তখন আমি কার্সারটাকে 1 নম্বরে নিয়ে যাব, 1 নম্বর পয়েন্টে নিয়ে গিয়ে এন্টার মারব, তখন 2 নম্বর পয়েন্টটা আসবে। সেম আগের মতন কিবোর্ডে ট্যাপ ট্যাপ দিয়ে প্রেস করব তাহলে সাব 1-এর সাব পয়েন্টটা চলে আসবে। আমার যদি এখন মনে হয় 1 নম্বরের সাব পয়েন্ট কমপ্লিট, এখন আমি এন্টার মারব, তো নেক্সট সাব পয়েন্টটা চলে আসছে, এখন আমার এটার প্রয়োজন নেই। তোমার এটাকে আবার প্রথম পয়েন্টের লিস্ট সিরিয়াল নম্বরে আনতে হয় তাহলে আমি এইটাতে ডিলিট প্রেস করলে পরে অটোমেটিক্যালি আগের রিদমে চলে আসবে। আবার যদি আমার এটা সাব পয়েন্টটা প্রয়োজন নেই তাহলে আমি এখান থেকে উঠিয়ে দিতে পারি, নো করলে পরে এগুলা সাব পয়েন্ট চলে যাবে। ঠিক এইভাবে যেরকম যেইভাবে আমি বুলেট বা নাম্বারিং দিয়েছি, ওখানে যদি আমার বুলেট বা নাম্বারিং প্রয়োজন নাই, প্রয়োজন লাগবে না, তখন আমি এইখানে গিয়ে বুলেট নাম্বারিং হলে নাম্বারিংয়ে গিয়ে নান করব, আর বুলেট হলে বুলেটে গিয়ে নান করব, তাহলে বুলেট বা নাম্বারিংটা চলে যাবে। অনেক সময় হতে পারে আমি আগে ম্যাটার টাইপ করে নিয়েছি, এখন আমি নাম্বার দিতে চাই, বুলেট দিতে চাই, তাহলে আমি কি করব, টাইপ করার পরে যদি দিতে হয় তাহলে সিলেক্ট করব। সিলেক্ট করে এইখানে গিয়ে আগের মতন যে ফর্ম্যাট যে বুলেটটা দিতে চাই প্রয়োজন ওইটাতে আমরা ক্লিক করব, চলে আসবে, বা নাম্বার চাইলে ওইখানে গিয়ে নাম্বার দিব, দিয়ে করব। তাহলে আমরা বুলেটের নাম্বারিং হয় ম্যাটারটা টাইপ করার আগে দিতে পারি বা ম্যাটার টাইপ করার পরেও দিতে পারি। যদি ম্যাটার টাইপ করার আগে দিতে হয় তাহলে আগে ফরম্যাট বুলেট বা নাম্বারিংটা সেট করে দিব, তারপর আমরা লিখব, এন্টার মেরে মেরে অটোমেটিক্যালি এটা সেট হয়ে যাবে। আর যদি ম্যাটারটা টাইপ করার পরে আমি বুলেট বা নাম্বারিং দিতে হয় তাহলে আগে টাইপ করে তারপরে সিলেক্ট করে যে বুলেট বা নাম্বারিং দিতে হয় ওইটা দিতে পারবো। আজকের ভিডিওতে অতটুক, নেক্সট ভিডিওতে আমরা দেখব প্যারাগ্রাফে অ্যালাইনমেন্ট অপশন। যদি এই ভিডিওতে কোনো কনফিউশন বা ডাউট থাকে কমেন্টে বলুন। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটাকে আরো 5 জনের সাথে শেয়ার করে দিও। থ্যাংকস ফর ওয়াচিং, পরের ভিডিওগুলো দেখতে থাকো।